9 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। উজুতে মুজার ওপর পা মাসা একদিন এবং সফরে, উজুতে মোজার ওপর পা মাসা একদিন এবং সফরে তিন দিন হলে এর মধ্যে কি প্রস্রাব পায়খানা করেও কি মোজার ওপর মাসা যথেষ্ট হবে? হ্যাঁ, পেশাব পায়খানা করেন, সমস্যা নেই। পেশাব পায়খানা করলেন, উজু নষ্ট হয়ে গেল, আবার উজু করেন, মাসা করেন, এই জন্যই তো মাসা। পক্ষান্তরে গোসল যদি ফরজ হয়ে যায়, ইল্লা মিন জানাবা, রাসূল হাদিসে রয়েছে, হ্যাঁ, তবে গোসল যদি ফরজ হয়ে যায় তাহলে মোজা খুলে ফেলতে হবে, গোসল করতে হবে, তখন পা ধৌতে হবে ছোটো নাপাকি দূর করার জন্য। অর্থাৎ বিনা উজুতে আছেন, উজু চলে গেছে, উজু করবেন, মোজার মশা করেন। মুকিম বাড়িতে হলে একদিন এক রাত, আর সফরে হলে তিন দিন তিন রাত। যখন মোজাটা পরিধান করবেন তখন উজু অবস্থায়, পবিত্রতার অবস্থায় পরিধান করবেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم